রাজধানীর বাইরেও থামছেই না ডেঙ্গুর প্রকোপ। গাজীপুরে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১ জন। সবশেষ পরিস্থিতি জানাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুরে গত সপ্তাহের তুলনায় কিন্তু কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ জন এবং ২৪ ঘন্টায় কিন্তু ১১ জন রোগী ভর্তি রয়েছে। এই যখন অবস্থা তখন কিন্তু এই সপ্তাহের তুলনায় অর্থাৎ গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা আরো বেশি ছিল। অর্থাৎ গত সপ্তাহের শুরুর দিকে ১৫ জন পর্যন্ত ভর্তি হয়েছে ২৪ ঘন্টায়, কিন্তু এই সপ্তাহে অর্থাৎ কিছুটা কমে ১১ থেকে ১২ কখনো কখনো ১৩ জন রোগী ২৪ ঘন্টায় ভর্তি হচ্ছে। এই যখন অবস্থা তখন কিন্তু একই অবস্থা শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতেও। এই মুহূর্তে আমাদের কাছে সবশেষ তথ্য রয়েছে যে ৩ জন শিশুসহ ৩৫ জন রোগী ভর্তি রয়েছে সেই হাসপাতালটিতে। এই অবস্থায় আমরা বলতেই পারি যে কিছুটা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং রোগীর সংখ্যাও কমছে। এই অবস্থায় আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম যে এই যে এই হাসপাতালে কিন্তু রোগীরা তাদের যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেখানে আসছে এবং ভর্তি হচ্ছে, ডাক্তাররা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু যে রোগীর স্বজন এবং রোগীরা রয়েছে তারা বলছেন যে তারপরও কিন্তু ডাক্তারদের যে রাউন্ডে আছে সেই বিষয়টি ডাক্তারদের আরো রাউন্ড বাড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে যারাই হচ্ছে ডেঙ্গু আক্রান্তরা এখানে ভর্তি হয়েছে তাদের কিন্তু বেশিরভাগ সময়ে যে নিয়ম মেনে মশারি টানিয়ে তাদের থাকার কথা সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি মানা হচ্ছে না ভেতরের ওয়ার্ডে। এছাড়া প্রথম দিকের যেসব অভিযোগ ছিল সেগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আরেকটি বিষয় আমরা জেনেছি যে চিকিৎসকরা বলছেন যে যেহেতু ভারী বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে যে কারণে কিন্তু এই যে রোগীর সংখ্যা সে কারণে কিছুটা কমতে শুরু করেছে। অপরদিকে এই যে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সেই হাসপাতালের রোগীর সংখ্যা কিন্তু আগেই বলেছিলাম যে টঙ্গী রোগীর সংখ্যাই বেশি। প্রথম দিকে রাজধানী ফেরত রোগীর সংখ্যা থাকলেও এখন কিন্তু যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগ রোগী হচ্ছে গাজীপুরেই আক্রান্ত হয়েছে এবং বিশেষ করে টঙ্গী এবং কোনাবাড়ি এই দুই অঞ্চলেরই রোগী। এই অবস্থায় কিন্তু ডাক্তাররা বারবার পরামর্শ দিচ্ছে যারা হচ্ছে প্রাথমিকভাবে জ্বর, শরীর ব্যথা এবং অন্যান্য যে ডেঙ্গু জুড়ে জ্বরের লক্ষণ রয়েছে তাদেরকে সেই লক্ষণ পেলেই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়া হচ্ছে যে তরল খাবার এবং বিশ্রামের কথা সেটি কিন্তু বারবারই বলে যাচ্ছে। এই অবস্থায় আমি বলতে পারি সবশেষ যে গত সপ্তাহের তুলনায় তুলনামূলকভাবে গাজীপুরে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা কিছুটা কমছে। এই ছিল গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।